আজি পকিরা গ্রাম, কোকরাঝার জেলার পকিরা গ্রাম সমষ্টির পারুকুড়া গাঁও আমার গভর্নমেন্ট, আমার যে সরকার বিটিআর বিটিসি সরকার, এই সরকার আমি ইভেলি সিদ্ধান্ত লৈছো আর মাননীয় আমার বিটিআর চিফ প্রমোদ বড় ডাঙরিয়া তখন মানে এই গাঁও মানে একটা মানে মানে বৃহৎ সিদ্ধান্ত লওয়ার বাবে মানে বিটিসি সরকারের মানে মানে আজি পারুকুড়া গাঁওয়ার সকল রাইজক মানে জানাব বিচার যে ইমান ধুনিয়া সিদ্ধান্ত লৈছে যে দুটা আঁচনি লৈছে WPT ডিপার্টমেন্টের অনসাই বিতাঙ্কি আর এডুকেশন ডিপার্টমেন্টের আপনার জ্ঞান সরাং অনসাই বিতাঙ্কিটি হল যে সমষ্টির ইমান পিছপরা ফেমিলি আছে যোন দরিদ্র পরিয়ালসকলে ঠেলা চলায়, রিক্সা চলায়, চাহ দোকান, ভেন্ডর, পিঠা বিক্রি করে, কিবা করে, এই পরিয়ালবিলাক 5,000 টাকাকে আর্থিক অনুদান দেওয়ার বাবে আমি বিটিসি সরকার আমি আমি আসনি এটা লঞ্চ করেছো। আর জ্ঞান সরাং যোন স্টুডেন্টবিলাক দুখিয়া দরিদ্র, পড়াশোনার অল্প টাকা পয়সার কারণে পড়ার কারণে অল্প মানে প্রবলেম হয়, এই দুখিয়া স্টুডেন্টবিলাক আমি জ্ঞান সরাং আসনির যোগেদি 5,000 টাকা আমি 200টা স্টুডেন্টক আমি যাবার দিছো আর অহা বছর আমি দিম। কিন্তু আজি পারুকুড়া গাঁবত আমি দুখ পরিয়ালক কোনোবা ব্রহ্ম, কোনোবা নার্জারি, কোনোবা বসুমাতারি, হ্যাঁ কোনোবা দহিমারি, প্রত্যেক দরিদ্র পরিয়ালবিলাক যে আজি আমার এই সরকারের সময়ত মানে 5,000 টাকা পাবল সক্ষম হল আর আজি আমি ডেবিট চেক আমি ডিস্ট্রিবিউট করলো আর এই 2-3 দিনের ভিতর একাউন্টের টাকা সময় যাব, সেই কারণে সচাই মানে আনন্দিত সমষ্টিবাসীর এজন প্রতিনিধি হয়ে পেলাই দুখিয়া দরিদ্র পরিয়ালক যে মানে সহায় আর সহযোগ করবো আর বিটিআর সরকারের পরাও যে বিভিন্ন ধরনের আসনির যোগেদি সহায় করবো সেই কারণে মানে সচাই আনন্দিত আর মো আমার বিটিসি চিফ প্রমোদ বড় ডাঙরিয়াকে মানে ধন্যবাদ জানাম যে ইমান ধুনিয়া একটা চিন্তা মানে পদক্ষেপ এটা লৈছে যে দুখিয়া ব্যক্তিসকলের কারণে, যে দুখিয়া ব্যক্তিসকল ইমান দিন পিছ পড়ি আছিল, একো আর্থিক সাহায্য পাওয়া নাছিলে সরকারিভাবে, আজি সরকারিভাবে যে এই দুখিয়া পরিয়াল মানে টাকা পাবলে সক্ষম হয়েছে সেই কারণে মানে সচাই আনন্দিত আর আশা রাখিছো আর বিভিন্ন অহা দিনত অনাগত দিনের আঁচনির যোগেদি দুখিয়া দরিদ্র পরিয়ালসকলক আমি যাতে সহায় করবো সেইটার কারণে আমি ইতিমধ্যে প্ল্যান আর পলিসি করে আছো। ধন্যবাদ।